স্কুলে গিয়ে পেন্সিল বক্স ফেলেছো শোনা বাবা? ফেলে দিয়ে এলে তুমি বন্ধুদের জিজ্ঞেস করো নি কারো ব্যাগে চলে গেছে কিনা পেন্সিল বক্স? তুমি জিজ্ঞেস করো না? বন্ধুদের জিজ্ঞেস করতে হয়। আমার পেন্সিল বক্সটা তোমার ব্যাগে গেছে? তোমার কটা বন্ধু হয়েছে? একটাই বন্ধু। নাম কি বন্ধুর? স্বর্ণদীপ দে। তার বন্ধু স্বর্ণদীপ দে। তোমার নামও স্বর্ণদীপ দে, তোমার বন্ধুর নামও স্বর্ণদীপ দে। কোনো বন্ধু হয়নি তোমার? বন্ধু হয়নি তোমার? তুমি জিজ্ঞেস করবে বন্ধু দে, আমার পেন্সিল বক্সটা তোমার ব্যাগে গেছে? জিজ্ঞেস করে নেবো বন্ধু দে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি নৈত্রী। আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ মঙ্গলবার, আজকে আমরা আমিষ খাই না, এই জন্য ভাত বসিয়ে দিয়েছি, ভাতে আলু দিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর সব ভাজাভুজি করে নেবো। কাঁকড় ভাজবো, পটল ভাজবো, উচ্ছে ভাজবো আর পাঁপড় ভাজবো। আর এই দিয়ে দুপুরে আজকে খাওয়া হবে। মেঘার বাবার কয়েকটা জামা প্যান্ট জমি আছে, ওগুলো আমি আয়রন করবো, আপনারা দেখতে থাকুন। এই যে পুচকু বাবা আমাদের ওভন মিদ্যায় মগ্ন হয়ে আছে। কি ডাল আমার হয়ে গেছে, উচ্ছে ভাজা, কাঁকড়ো ভাজা আর কুঁচি ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি। এদিকে কড়াইতে তেল বসে দিয়েছি, পাঁপড় ভাজবো আর এইগুলো দিয়ে হয়ে যাবে। আর আম কেটে দেবো, ওরা বাবা মেয়ের জন্য খেয়ে নিবে আগে। আমার ছেলে তিনটের সময় আসবে, ও এলে আমি খাবো। ওর প্যান্ট জামা সব বার করেছিলাম, ভেবেছিলাম রান্না করার পর আমি করে নিব, কিন্তু রান্না করার পর ওর বাবা চলে এসেছিলো, মেঘার বাবা চলে এসেছিলো, এই জন্য আমি করতে পারিনি, ওদের খেতে দিয়ে দিলাম। আমি সন্ধ্যের দিকে করবো আয়রন। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি একটি এই যে দেখুন, আমি বলেছিলাম না আয়রন করব সন্ধ্যার সময়, এখন আমি আয়রন করতে বসেছি। সন্ধ্যার সময় আমাদের টিফিন চা এগুলো খাওয়া হয়ে গেছে, আর আমি আটা মাখিয়েও রেখে দিয়েছি, একটু সবজি সবজি একটু আলু ভাজা করবো, সবজি তো আলু ভাজা করবো, আর ছানা কাটাবো একটু। ওর বাবা ছানা গুড় আর আলু ভাজা দিয়ে খাবে, আমার ছেলে আলু ভাজা গুড় দুধ এইগুলো দিয়ে খাবে ছেলে মেয়ে। আর আমি এই গরমে না রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না, এই জন্য আমি দুপুরে যে ভাত করেছিলাম সেই দুপুরে জল ঢেলে রেখে দিয়েছি, এই জল ঢালা ভাত খাবো এখন। আর আটা মাখিয়ে তো রেখেছি, রুটি করবো যে বলেছিলাম আয়রন করবো, সঙ্গে সঙ্গে বসে গেছি আয়রন করতে, পরপর করে নিয়ে আয়রন জামা প্যান্টগুলো দেখতে থাকুন। আর দিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ভাবলাম আয়রন করছি আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই, গল্প করে নিই। স্বচ্ছ গরম পড়ছে, আমার ছেলে আবার রুটি চাই, ও ভাত তো একদমই পছন্দ করে না, খেতে ভাত জল ভাত কোনো কিছুই পছন্দ করে না। দুপুরে যদি ওকে রুটি দেওয়া হয় ওর দুপুরে ওর খেয়ে নেবে, যার যেরকম রুচি। ও ভাত খেতে কোনোদিনই ভালোবাসে না, এইটু গল্প ভাত খায়, ভাত সবজি সবজিও খেতে চায় না, মাছও ভালো খেতে ভালোবাসে না, এই মাংসটা খেতে ভালো, মাংস তো আর রোজ রোজ করা সম্ভব না, মাছটা বেছে নিতে হয়, একটু জোর করে খাওয়াতে হয়, মাছের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সেই মাংসের প্রতি ইন্টারেস্ট নেই, রোজ রোজ তো মাংস করা সম্ভব না, বলুন তো। আমি
রুটি করা হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে। এখন আমি ছানা কাটাবো। এই যে দুধ বসিয়ে দিয়েছি উনুনে, দুধটা গরম হোক, আমি ছানাটা কাটিয়ে নেব। ছানা, গুড় আর আলু ভাজা দিয়ে রুটি ওর বাবা খেয়ে নেবে। ওর বাবা দুধ খাওয়া বারণ বলে ছানা কাটিয়ে নেবে। আর ছেলে আর মেয়ে আলু ভাজা, দুধ, গুড় এই দিয়ে রুটি খেয়ে নেবে। দুধটা গরম হোক, দিলে আমি এই ছানা কাটানো, এই যে পাউডার, এই দিয়ে ছানা কাটাবো। দুধ গরম হয়ে গেছে, উঠলে এসছে, এবার আমি ছানা কাটানো পাউডারটা এতে দিয়ে দেব। কমাতে গেলেই এটা ডিস্টার্ব হয়েছে, একটু মিস্ত্রি দেখাতে হবে। ছানা কাটানো আমার হয়ে গেছে, এবার আঁচটা আমি বন্ধ করে দেব। তো বন্ধুরা, আজকের মতো এইটুকু, আর আবার অন্য ব্লগে আপনাদের সঙ্গে গল্প হবে, কথা হবে। গুড নাইট বন্ধুরা।